আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা আউট প্লেস একটা শহরে যাচ্ছি, দেন আরিয়ার এতে যাবো। তারপর বেশিক্ষণ লাগবে না, 45 মিনিট বা 40 মিনিট এরকম লাগবে কাফি। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তার প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর নিউ ব্লগ আসবে ইনশাল্লাহ। আজকে জায়গাটা একটা মানে উঁচা জায়গায় পাহাড়ের মতো, ওইখানে যাইতেছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না তাদের সাবস্ক্রাইব করে ফেলো, লাইক বাটনে একটা লাইক দিয়ে দাও। আর দেখা হচ্ছে আবার যেখানে যাইতেছি ওইখানের নাম হচ্ছে সেন্ট জার্মানোলিও। ভালোই দূরে, ট্রেন দিয়ে যাইতে হবে। এখান থেকে সাতলি যাবো, ট্রেন সাতলি ঠিকা আরে আরে এ ধরে তারপর যাবো। চলো লাগে নাই, 40 মিনিটের কম লাগছে। উঠলাম আর আয় বললাম এরকম মনে হইলো। দেখাই তোমাদের সিনেমাটিক ভিউ। ওটা দেখতে থাকো, সেগুলো তোমাদের ভালো লাগবে। অনেকটা এরকম আর এই সাইডে তোমাদের দেখাই। সামনের দিকে যাই, তারপর তোমাদের দেখাই সাইডের ভিউগুলো। দেখতে থাকো ব্লগটা। ঠান্ডা সাথে বাতাস সাথে নিচে দিও
আপনার সেখানে দেখতে হয় তোমাদের এই সাইডে। বাগানের মতো একটা ঠান্ডা বড় একটা এরিয়া নিয়ে এটা আরিয়ার যদি আসছে এটা একদম পুরা শেষ, একবারে আরিয়ার শেষ মাথায় এইখান থেকে আবার শুরু হয় এরকম। আর এখানে মানুষ আছে অনেক মানুষ, আর এই সামনে পাইপ দিয়ে পানির মধ্যে ঝর্ণার মতো করছে, দেখাই সামনে যাই দেখাইতে আসি। প্রচুর বাতাস পানির কারণে হয়তো বা দেখো সাইডে বাগানের মতো আমাকে সাজাইছে গাছ দেওয়া ফুল বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে। অন্য সাইডে দেখে যাই এখান থেকে পুরো প্যারিসের ভিউটা দেখা যায়। ওই অন্য সাইডে সামনের দিকে যাই দেন তারপরে দেখাইতেছি। এখন শীতের দিন প্রায় 4:30টার দিকে অন্ধকার হয়ে যায়, আমার রোদ উঠে না। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না তাদের সাবস্ক্রাইব করে ফেলো, আশা করি নিউ আরো ব্লগ আসবে ইনশাল্লাহ। আর আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওখানে যে ফলো করতে পারো। এই তো আর লিখতে থাকো ব্লগটা, মানে অন্য সাইডে যাইতেছি। আর সিনেমাটিক ভিউ এনজয় করতে থাকো এতক্ষণ। আমি অনেকগুলো পার্কে ঘুরছি এর আগে, সাকুদু পার্কে ওইখানে গেছিলাম, ওইখানে অত মানুষ নাই, এইখানে অনেক মানুষ, আশেপাশের মানুষ দেন প্যারিস থেকে আসে অনেক মানুষ, মানে এই জায়গায় দেখলাম এত মানুষ। অনেকগুলা বড় বড় দুর্গা এখানে গেছিলাম, কিন্তু এখানে দেখে অনেক মানুষ। Okay.
যেই সাইডে যাইতেছি ওই সাইডটা থেকে সুন্দর ভিউ দেখা যায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুয়াশা কুয়াশার মতো, ভালো অনেক সুন্দর ভিউ এখান থেকে। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাতে সাবস্ক্রাইব করে ফেলো, নতুন ভিডিও মিস করে ফেলবো। যাওয়া যাক। কাঁচা এসে উঠছি, দেখা দিতে মনে সেটটা কতটা সুন্দর। সুন্দর ভিউ দেখা যায় আর বাস্তবে মোবাইলে অতটা ওইভাবে দেখা যায় না, নিজের চোখে দেখলে জিনিসটা অনেক অনেক সুন্দর। সামনের দিকে যাই এবং তোমাদের আর ওদিক কতটুকু দেখাইতে পারি, ওই দিক থেকে একটু ভালো মতন দেখা যায়। ওই জায়গাটা একটু সামনের দিকে গাছ ছিল, নিচে ওইভাবে দেখা যায় না, মানে ক্যামেরা তো ওইভাবে আসতেছে না, সামনে যায় যদি দেখাইতে পারি। প্রচুর বাতাস শব্দ শোনা যেতেছে, তোমাদের ব্লগটা ভালো লাগতেছে। জায়গাটা অনেক সুন্দর, বাস্তবে দেখলে আরো অনেক সুন্দর। ভিতর দিকে যাই একটু।
এখান থেকে সামনের দিকটা। সামনে একটু বসি, এখন ধরে হাঁটতেছি, একটু বসা যাক। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাদের সাবস্ক্রাইব করে ফেলো, আর অন্য ব্লগ আসবে ইনশাল্লাহ ভেরি সুন, আর আমাকে সাপোর্ট করো, দেন আরো নিউ ব্লগ আস করবো ইনশাল্লাহ। পিছের এই গাছটা অনেক আগের মনে হয়, গাছ এই জুতাটা আমি যেদিন ইটালি আসছি তারপরের দিন আব্বু দিয়েছিল আমারে, এখন তুই আসে মানে এরকম কিছু হয় নাই, পড়তেছে অনেকদিন ধরে। নিচের দিকে একটু ফাইটে গেছে মনে হয়, আর এমনি জুতাটা ঠিকই আছে, মানে পুরান হয়ে গেছে, সাদা জুতা ময়লা হইতে হইতে। আর এই পাশে এরকমটা সব অন্ধকার হয়ে গেছে, বাইর হয়ে যাবো, গেট বন্ধ করে দিবে কিছুক্ষণের মধ্যে। সামনের ভিউটা দেখো, প্রচুর মানুষ এখানে বের হয়ে যাচ্ছে, একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে ফেলো, একটা লাইক দিয়ে দাও, এখনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাও, তেমনিটা আমি ঠিক করার চেষ্টা করব। একটু সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করলে আরও নিউ ব্লগ করার ইনস্পিরেশন পাবো। লাইট জ্বালা দিছে রাতের কারণে, দেখো
লাগছে, এরকম লাল লাল লাগতেছে মাঝখান দিয়ে, মানে ভালোই লাগে দেখতে। সে দেখো লাল রঙের লাল কালার, মানে লাইট কিছু মাঝখান দিয়ে ভালোই লাগে দেখতে। এখন বাইরের দিকে বের হয়ে যাইতেছি, ভালো লাগলে একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। রিপন্তি আজকের মতো, আবার নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ ভেরি সুন। সেটা তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করো। আর আল্লাহ হাফেজ।